আসসালামুআলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিনা বেগম, সহযোগী অধ্যাপক, ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, টঙ্গী সরকারি কলেজ। আজকে আমি ডিগ্রি প্রথম বর্ষ বিএ বিএসএস এর ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্র মুসলমানদের ইতিহাস ৫৭০ থেকে ৭৫০ পর্যন্ত এই অধ্যায়ের অন্তর্ভুক্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যায়ের হিজরতের কারণ ও গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করব। এখানে আমরা যেহেতু ইতিহাসের সাথে ভূগোলের একটা সম্পর্ক আছে, সেজন্য আমরা কিছু আরব, প্রাচীন আরব বা আরব দেশের মানচিত্র দেখতে পাচ্ছি। তো ইসলামের পবিত্র স্থান এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি হিসেবে আরব উপদ্বীপের গুরুত্বপূর্ণ তাৎপর্য অপরিসীম। তাছাড়া তিনটি মহাদেশের মিলনস্থলে অবস্থিত হওয়ায় এর ভৌগোলিক গুরুত্ব অনেক বেশি। এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত, এর তিন দিকে জল আর একদিকে স্থল, ত্রিভুজ আকৃতি হওয়ায় তাকে জাজিরাতুল আরব নামে পরিচিত। ইসলামের আবির্ভাবের পূর্বে আরবদের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক জীবন চরমতম সচল ছিল। পবিত্র কাবা গৃহে ৩৬০টি মূর্তি স্থাপিত ছিল। এ সময় কোনো নিয়ম নীতি ছিল না, জোর যার মূল্যোক্তার এই নিয়ম নীতিটি সমাজ ব্যবস্থা পরিচালিত হতো। ঐতিহাসিকগণ এই অবস্থাকে এইজ অব ইগনোরেন্স বা আইয়ামে জাহিলিয়া নামে অভিহিত করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা এখানে একটু তার বংশ পরিচিতি, বাল্য জীবন দেখতে পাচ্ছি। যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ১ শতাব্দীকাল পর্যন্ত সময়কে, জন্মের পূর্বের আগমনের পূর্বের ১ শতাব্দীকাল পর্যন্ত সময়কে আইয়ামে জাহিলিয়া বলা হয়। অন্ধকার পৃথিবীতে আলোর পথ প্রদর্শনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৫৭০ খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ৬১০ খ্রিস্টাব্দে নবুয়ত প্রাপ্তির মাধ্যমে তাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী রূপে পাঠান। দীর্ঘ ১২ বছর জন্মভূমি মক্কায় তিনি ইসলাম প্রচারের কোনো আশানুরূপ ফল লাভ করতে পারেননি। সব দিক বিবেচনা করে, বিশেষত মক্কার কাফেরদের অত্যাচারে জর্জরিত হয়ে তিনি আল্লাহর নির্দেশে মদিনার পথে হিজরত করেন। এখানে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ তালিকা, তার বাল্য জীবন, উল্লেখযোগ্য ঘটনাগুলো আমরা দেখেছি। এখানে হেরা গুহা বা হজরে আসওয়াদ, এগুলো আমরা দেখলে তার বাল্য জীবন বা তার জীবনের ঘটনাগুলো আমাদের মনে পড়বে। তো আজকে আমরা হিজরত নিয়ে যেহেতু আলোচনা করছি, হিজরত কি এটা যদি আমরা বলি তাহলে বোঝা যাবে, মানে বোঝা যাবে যে হিজরত আরবি শব্দ হিজরা থেকে এসেছে। হিজরা শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক ছেদ করা, দল বর্জন করা বা প্রস্থান বা গমন, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে গমন করা। কিন্তু ইসলামের পরিভাষায় ৬২২ খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বদেশভূমি মক্কা থেকে মদিনায় গমনকে ইতিহাসে হিজরত বলে। পাশ্চাত্য ঐতিহাসিক কার্ল ব্রোকেলম্যান দ্য হিস্ট্রি অব দ্য ইসলামিক পিপল গ্রন্থে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত পলায়ন ছিল না, তা ছিল স্থানান্তর, যা তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছিল। তো হিজরতের অনেকগুলো কারণ আছে। হিজরতের কারণগুলো আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কিছুটা আমাদের আন্দাজ করতে পারবো যে কোনো একক কারণ না, অনেকগুলো কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিলেন। মক্কা নগরী থেকে মদিনা শরীফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমনের পিছনে বিভিন্ন কারণ ছিল। ৬১০ সাল থেকে ৬২২ সাল পর্যন্ত ১২ বছরের প্রেক্ষাপট এবং আল্লাহর প্রত্যাদেশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কারণ। তো হিজরতের কারণগুলি যদি আমরা একটু এক নজরে দেখি তাহলে যেমন আছে, যেমন মনস্তাত্ত্বিক কারণ। মনস্তাত্ত্বিক কারণ বলতে যেটা বুঝি যে ঐতিহাসিক কারণ বা মনস্তাত্ত্বিক বা ঐতিহাসিক কারণ। আমরা হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলদের দিন প্রচারের বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে দেখা যায়, কোন নবী বা রাসূল তার নিজ জন্মভূমিতে দিন প্রচারের জন্য শুরুর দিকে শতভাগ সহযোগিতা পাননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ব্যতিক্রম হয়নি। ফলে হিজরত করার ফলে মদিনায় তিনি ইসলাম প্রচারের অনুকূল পরিবেশ লাভ করেন। তারপর হচ্ছে মদিনার আরেকটা পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা, মদিনার ভূ রাজনৈতিক গুরুত্ব। এটা একটা কারণ যে মক্কা নগরী যে আবহাওয়া জলবায়ু যে মানুষের জনজীবনে একটা বিরাট প্রভাব বিস্তার করে। তো মক্কার যে আবহাওয়া অনুর্বর পর্বতময় শুষ্ক জলবায়ু উষ্ণ আবহাওয়ার প্রভাবে মক্কার অধিবাসীরা ছিল বদমেজাজি জড়বাদী এবং রুক্ষ স্বভাবের। তারা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে গভীরভাবে চিন্তা করত না। মদিনার অপরদিকে মদিনার সুশীতল স্বাস্থ্যকর আবহাওয়া শস্য শ্যামল ভূমি সেখানকার মার্জিত দয়ালু এবং নম্র স্বভাবের পরোপকারী জনগণ ছিল। সে কারণে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গমনের জন্য মদিনাবাসীকে তার আমন্ত্রণ জানিয়েছিল এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার জন্য আবু বকরকে বলেছিলেন যে এমন একটি অঞ্চলে আমরা যাব যেখানে অঞ্চলের চিত্র আমার মনে জেগেছে। অঞ্চলটি পানি সঞ্চিত সবুজ এবং খেজুর বাগানে সমৃদ্ধ। অঞ্চলে দুটি কালো পাথরের মাঝখানে বিদ্যমান। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিব বা মদিনার কথা ইঙ্গিত করেছিলেন এবং মদিনা থেকে যে যাতায়াতের একটা সুন্দর ব্যবস্থা ছিল, কারণ মক্কা ৩০০ মাইল উত্তরে অবস্থিত মদিনা ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত প্রসারিত বাণিজ্য পথের সাথে সংযুক্ত ছিল। দূরদর্শী রাজনীতিবিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি ভূখণ্ডকে দিন প্রতিষ্ঠার আন্দোলনের ঘাঁটি হিসেবে বেছে নেবেন তা একান্তই স্বাভাবিক। তাহলে মদিনার ভূ রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। তারপর আরেকটা আমরা উল্লেখযোগ্য কারণ বলতে পারি হিজরতের, যেটা হচ্ছে যে মক্কার মুশরিকদের প্রতিরোধকতার আঘাত হানার কারণে বিরোধিতা। প্রতিরোধকতা ছিল সেই সময় আরব উপদ্বীপের সর্বাধিক প্রসারিত ধর্ম। পবিত্র কাবা ঘিরে ৩৬০টি মূর্তি প্রতিষ্ঠিত ছিল। আরবের মুশরিকরা সর্বজনীনভাবে এগুলো পূজা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিরোধকতার মূলে কুঠারাঘাত করেন। পূর্বপুরুষদের চিরাচরিত অনুসৃতির বিরুদ্ধে এসব বলার কারণে পৌত্তলিক মুশরিকরা তার চরম বিরোধিতা শুরু করে। পরিণামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করতে হয়। এটা একটা কারণ। আর এটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে আল আকাবার শপথ, যে ৬২২ সালে হজের সময় ৬২২ সালে হজের মদিনায় খাজরাজ বংশীয় ৬ জন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে তার ইসলামের অনুশাসন মেনে চলার এবং দ্বীনি কাজ প্রচারের অঙ্গীকার করে। পরের বছর ৬২১ সালে আরো ১২ জন মদিনাবাসী ইসলাম ধর্ম গ্রহণ করে। এ সময় আমর ইবনে মাকতুম এবং মাসআব ইবনে উমাইরকে দ্বীনি শিক্ষক হিসেবে মদিনায় প্রেরণ করা হয়। ৬২২ সালে তাদের প্রচারের ফলে আরো ৭৫ জন মদিনাবাসী ইসলাম কবুল করেন। তারা মদিনা গমনের নিমন্ত্রণ জানানোর দাওয়াত মোতাবেক হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। বিবি খাদিজা এবং আবু তালেবের মৃত্যু, যেটাকে সেই যে ৬১৯ সালকে আমুল হুজুন বলা হচ্ছে, দুঃখ বেদনার বছর। কারণ সে সময় নবীজি তার যে প্রিয় ছিল যে তার প্রিয়জন ৬১৯ সালে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃব্য চাচা আবু তালিবের মৃত্যু হয় এবং তাদের মৃত্যুতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়েন। আবু তালিবের মৃত্যুর পর আবু লাহাব বনু হাশিম গোত্রের গোত্রপতি নিযুক্ত হন। এর ফলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোত্রীয় নিরাপত্তা থেকে বঞ্চিত হন। সুষ্ঠু ও শান্তিপ্রিয় ইসলাম প্রচারের উদ্দেশ্যে তিনি তায়েফ গমন করেন, কিন্তু সেখানেও তিনি ব্যর্থ হয়ে মক্কায় ফিরে আসেন। এরই ধারাবাহিকতায় তিনি মদিনায় গমন করেন। মদিনার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার সম্পর্ক ছিল। মাতৃকুলের দিক থেকে মদিনাবাসী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন। তার পিতা আব্দুল্লাহ ও প্রপিতামহ হাশিম মদিনাতে বিবাহ করেছিলেন। হযরত খাদিজা ও পিতা আবু তালিবকে হারিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদের সহৃদয়তা এবং সহযোগিতা পাবেন বলে আশা করেন এবং তিনি মদিনা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামার বাড়ি। সেজন্য তিনি মদিনায় হিজরত করার মনোবাসনা পোষণ করেন। মক্কাবাসী আভিজাত্যবোধ ও স্বার্থে আঘাত, এটা আরেকটা কারণ। যে মক্কার কোরাইশ গোত্রের লোকেরা তাদের স্বার্থহানি হওয়ার ভয়ে ইসলামের বিরোধিতা করে। কোরাইশরা নিজেদের অন্যান্য গোত্র অপেক্ষা শ্রেষ্ঠতর মনে করত। তাছাড়া সামাজিক মর্যাদা এবং পৌরোহিত্যের হারানোর কারণে তাদের উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে, এর সঙ্গে তারা ইসলামের বিরোধিতা করে। কারণ ইসলামের যে তৌহিদের বাণী প্রচার করার ফলে তাদের যে কাবা ঘিরে উপাসনা বার্ষিক তীর্থ পরিচালনার কারণে তাদের आर्थिक क्षतिर आशंका देखा देवे এই ভয়ে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপর অত্যাচার শুরু করে। মদিনায় গোত্র কলহ এবং তা বন্ধে নেতৃস্থানীয় ব্যক্তির প্রয়োজনীয়তা এটা আরেকটা গুরুত্বপূর্ণ কারণ। কারণ হিজরতের প্রাককালে ইয়াসরিব বসবাসরত আউস এবং খাজরাজ সম্প্রদায় অন্তর্দ্বন্দ্বে লিপ্ত ছিল। এই দুটি সম্প্রদায়ের মধ্যে সংঘটিত বুয়াসের যুদ্ধ কয়েক যুগ ধরে চলছিল এবং তা হতে রক্ষা পাওয়ার জন্য তারা দূরদর্শী দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন ন্যায়পরায়ণ মধ্যস্থকারী হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় গমন করার জন্য আগমনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। আহল কিতাবীদের উৎসক এটাও আরেকটা উল্লেখযোগ্য কারণ। সে সময় ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায় তাদের নিজ নিজ ধর্মগ্রন্থ তৌরাত এবং বাইবেলে মক্কা নগরীতে আল্লাহ প্রেরিত এক মহাপুরুষের আবির্ভাব সম্পর্কে অবগত ছিল এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তথা হিজরত করার জন্য তারা আমন্ত্রণ জানিয়েছিলেন। মদিনার ইহুদিগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্রাণকর্তা রূপে গ্রহণ করেন। ইউরোপে মদিনা আশ্রয় এবং কর্মস্থলে পরিণত হয়। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সহযোগী মুসাবের অনুকূল রিপোর্ট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন প্রিয় সাহাবী মুসাবকে মদিনা ইসলাম প্রচারের জন্য পাঠালে মুসাব সেখানে ইসলাম ধর্ম প্রচারের পরিবেশ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের আন্তরিক ভালোবাসা দেখতে পান। এই সংবাদ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালে তিনি হিজরতের সিদ্ধান্ত গ্রহণ করেন। দারুন-নদওয়ার বৈঠক এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র এটা আরেকটা উল্লেখযোগ্য কারণ। একদম এটা অনেকটাই প্রত্যক্ষ কারণের মতো যে মদিনায় ইসলামের প্রসারতা দেখে মক্কার কুরাইশগণ জরুরি ভিত্তিতে দারুন-নদওয়ায় বৈঠক বসে এবং তখন নিজ নিজ মতবাদ প্রকাশ করে। আবু জেহেল প্রত্যেক গোত্র থেকে প্রতিনিধি নিয়ে একযোগে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য প্রস্তাব করে এবং সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাব পাশ হয়। এই কারণে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনায় হিজরত করেন। এটা একটা উল্লেখযোগ্য কারণ। এবং আরেকটা যেটা আছে যে আল্লাহর প্রত্যাদেশ লাভ। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু এবং নবী। উপরে যত কারণে থাকুক না কেন তিনি আল্লাহর নির্দেশ ছাড়া মক্কা থেকে মদিনায় হিজরত করতেন না। হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরত করার অনুমতি দেন বলেই তিনি 622 সালে 24 সেপ্টেম্বর মদিনায় হিজরত করেন। সে সময় তিনি মদিনা থেকে 3 মাইল দূরে কুবায় হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন অবস্থান করেছিলেন এবং সেখানে তিনি প্রথমে সাওয়ার গুহায় আশ্রয় নিয়েছিলেন। সাওয়ার পর্বতের গুহায় সেখানে আমরা যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এবং সেখানে 3 দিন তিনি মদিনা থেকে 3 মাইল দূরে কুবায় তিনি 3 দিন অবস্থান করেছেন এবং কুবাবাসীকে ইসলাম ধর্মে দীক্ষা দেন। ইসলামের প্রথম মসজিদ কুবায় নির্মাণ করা হয়েছিল। প্রতিমধ্যে রানুনা উপত্যকায় জুমার নামাজ শেষ হয়েছিলাম 622 সালে 1 অক্টোবর মদিনায় পৌঁছেন এবং আউস ও খাজরাজ গোত্রের লোকরা তাকে সসম্মানে বরণ করে নেয়। হিজরতের গুরুত্ব তাৎপর্য যেটা আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে হিজরতের গুরুত্ব অপরিসীম, তাৎপর্যময় এবং ইতিবাচক ফল সুদূর প্রসারী। হিজরত বিশ্ব ইতিহাসের স্মরণীয় ঘটনাবলীর সাথে তুলনা করা যায় এবং এটাকে অন্য যেসব ঘটনা আছে স্মরণে তাদের ঘটনাবলীকে মহিমাকে ম্লান করে দিয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই হিজরতের ঘটনা। ঐতিহাসিক পিকি হিস্ট্রি সম্পর্কে বলেছেন দ্য হিজরত উইথ হুইচ মক্কা পিরিয়ড ইন্ডিয়েড অ্যান্ড দ্য মদিনাস পিরিয়ড বিগান প্রুভড এ টার্নিং পয়েন্ট ইন দ্য লাইফ অফ মোহাম্মদ। হিস্ট্রি অব আরবগণতে তিনি এটা বলেছেন। তার মানে হচ্ছে হিজরতের সাথে সাথে হজরতের মক্কা জীবনের অবসান এবং মদিনা জীবনের সূচনা হয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মোড় ঘুরে যায়। আরেকজন ঐতিহাসিক এই হিজরতের গুরুত্ব তুলে ধরে যার নাম হচ্ছে ঐতিহাসিক জোসেফেন, উনি বলেছেন যে হিজরত ইজ দ্য গ্রেটেস্ট টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অব ইসলাম। হিজরত ইসলামের ইতিহাসে বিশাল পরিবর্তনকারী মহান ঘটনা। हिजरतेर ৬১৩ খ্রিস্টাব্দে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু থেকে হিজরতের পূর্ব পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণ নানা অত্যাচার অনাচার নির্যাতনের শিকার হয়। ইসলাম প্রচারে বাধাপ্রাপ্ত হয়। মদিনায় এসে তিনি সকলের স্মরণীয় বরণীয় হয়ে ওঠেন। মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ফলে ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ইসলামের ইতিহাসে এটা একটি যুগান্তকারী ঘটনা। আল্লাহ পাকের গুরু দায়িত্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পূর্ণভাবে বিকাশের সুযোগ লাভ করেন। তাহলে বোঝা যাচ্ছে আসলে হিজরত ইসলামের ইতিহাসে একটা বিশাল পরিবর্তনকারী মহান ঘটনা। তো এটা তোমরা খুব ভালো করে এটা পয়েন্টটা বা গুরুত্বটা মাথায় রাখতে হবে, কারণ এই গুরুত্বটা দিয়ে যে পয়েন্টটা দিয়ে যে জোসেফ আছে যে হিজরত ইজ দ্য গ্রেটেস্ট টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইসলাম, এই উক্তিটা দিয়ে মাঝে মাঝে কোশ্চেন থাকে যে উক্তির আলোকে হিজরতের গুরুত্ব আলোচনা করো। তাহলে উক্তিটা কে বলেছেন সেটাও জানতে হবে এবং ভালো করে কোটেশনটা মনে রাখতে হবে। হিজরত ইজ দ্য গ্রেটেস্ট টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইসলাম। অথবা পেকি হিটির আছে দ্য হিজরত উইথ হুইচ মক্কান পিরিয়ড ইন্ডিয়ান অ্যান্ড দ্য মদিনাস পিরিয়ড বিগান প্রুভড এ টার্নিং পয়েন্ট ইন দ্য লাইফ অফ মুহাম্মদ। তাহলে এই বিষয়গুলো খুব ভালো করে কোটেশনগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে। ভুলভাল হলে হবে চলবে না, ঐতিহাসিক যেভাবে কোটেট করেছেন সেভাবে লিখতে হবে এবং মুখস্থ করতে হবে। বাংলায় হলে বাংলায় ঠিক করে দিতে হবে অথবা ইংরেজিতে। হিজরতের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে মদিনায় গোত্র কলহের অবসান এবং মুজাহির ও আনসারের সমন্বয়ে সুন্দর সমাজ ব্যবস্থা গঠন। হিজরতের পূর্বে আমরা দেখি আগেই বলেছি কারণের মধ্যে যে হিজরতের পূর্বে মদিনায় আউস এবং খাজরাজ গোত্রদ্বয় বুয়াস নামক যুদ্ধে লিপ্ত ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসামান্য ব্যক্তিত্ব, বিচক্ষণ নেতৃত্ব, আধ্যাত্মিক পদক্ষেপ দিয়ে মদিনার বিবাদমান গোত্রের মধ্যে স্থায়ী মীমাংসা ঘটিয়ে দিতে সক্ষম হন। মক্কা থেকে যারা মদিনায় হিজরত করেন তাদেরকে মুহাজির এবং মদিনাবাসীকে আনসার হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেন। তার নির্দেশে মুজাহিদ এবং আনসার সামাজিক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হন। এর ফলে সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে হিজরতের ফলে যে মক্কায় আনসার এবং মুজাহিদ, অনেক সময় কোশ্চেন থাকে মুজাহিদ কাদেরকে বলে, আনসার কাদেরকে বলে। তাহলে মক্কা থেকে যারা মদিনায় হিজরত করেন তাদেরকে মুজাহিদ এবং মদিনাবাসীকে মহানবী আনসার হিসাবে আখ্যায়িত করেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আনসার এবং মুজাহিদ উপাধি দিয়ে তাদেরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেছেন, যারা আগে সবসময় গোত্র কল হয়েছিল। আরেকটা হচ্ছে যে ইয়াসরিবের নতুন নামকরণ মদিনাতুন নবী। মহানবী যখন মদিনায় হিজরত করে মদিনা শহরের মান, মর্যাদা, গুরুত্ব, শ্রেষ্ঠত্ব বহুগুণে বেড়ে যায়। আউস এবং খাজরাজ গোত্র তাকে শান্তির দূত হিসাবে লাভ করে। তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে ইয়াসরিবের নাম বদল করে নাম রাখেন মদিনাতুন নবী বা সংক্ষেপে মদিনা, মানে নবীর শহর। এটা মহানবীর জন্য অনেক বেশি সম্মানের এবং এর ফলে কিন্তু মদিনা শরীফ একটি ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন হয়। আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্ব বহুলাংশে বেড়ে যায়। মদিনা শরীফের হিজরতের ফলে মহানবী মদিনাতে মসজিদের নববী প্রতিষ্ঠা করেন, নির্মাণ করেন এবং এখানে তিনি ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক কার্যদি সম্পন্ন করতেন মসজিদের নববীতে বসে এবং এর একাংশে তিনি সপরিবারে বসবাস করতেন। তাহলে এখানে মদিনা শহরের গুরুত্ব অনেক বেশি বেড়ে যায়। হিজরতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের পূর্ণ বিকাশ ঘটে। মদিনায় হিজরতের ফলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিচারক, রাজনৈতিক ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি সকল মদিনাবাসীর কাছে আধ্যাত্মিক শিক্ষক হিসেবে মর্যাদা লাভ করেন। এর ফলে তার নেতৃত্বের উপর সকলের আস্থা আসে। তার বিচক্ষণতা ও দূরদর্শিতাতে ইসলাম প্রচার এবং প্রসারের সুযোগ লাভ করে। হিজরি সনের গণনার সূত্রপাত হয়। এটা আরেকটা উল্লেখযোগ্য গুরুত্ব হিজরতের, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে স্মরণীয় করে রাখার জন্য ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সনের প্রবর্তন করেন। এটা হিজরতের একটা উল্লেখযোগ্য গুরুত্ব हिजरी सन तक शुरू है मदिना राष्ट्र गठन और विश्व प्रथम लिखित संविधान प्रणयन এটা আরেকটা উল্লেখযোগ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হিজরতের তাৎপর্য বা গুরুত্ব যেভাবে বলি না কেন বা ফলাফল হিজরতের পর মদিনায় বসবাসরত ইহুদি খ্রিস্টান আনসার মুজাহিদ বেদুইনদের নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বহুজাতি বহু ধর্ম সমন্বিত একটি রাষ্ট্র গঠন করেন এবং সকলের গ্রহণযোগ্য একটি সনদ তিনি উপস্থাপন করেন যেটাকে ইতিহাসে বিখ্যাত মদিনা সনদ নামে পরিচিত যেখানে মুনবিজি মক্কা থেকে পালিয়ে মদিনায় আশ্রয় নিয়েছিলেন সেখানে মদিনায় এসে মদিনার সকল ধর্ম গোষ্ঠীর জাত সকল ইহুদি খ্রিস্টান আনসার সবাইকে নিয়ে তিনি মদিনা সনদ পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান যেটা প্রণয়ন করেছেন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটা ঐতিহাসিকগণ বিশ্বের সর্বপ্রথম লিখিত সংবিধান বলে স্বীকার করেছেন কারণ আগে যারা রাজাবাদশা যারা ছিল তাদের মুখের কথাই আইন ছিল ওনারা যেভাবে যেটা নির্দেশ দিতেন সেটাই আইন হিসেবে প্রচলিত ছিল আর এখানে আমাদের নবীজি সব ধর্মগোত্রের সবাইকে নিয়ে তিনি লিখিত সংবিধান প্রণয়ন করেছেন বিশ্বের ইতিহাসে প্রথম লিখিত সংবিধান মদিনা সনদকে বলা হয় যেটা মদিনা রাষ্ট্র গঠন করার ফলেই সম্ভব হয়েছে এবং এই লিখিত সংবিধান যেখানে মহানবীকে মক্কা থেকে মদিনায় পালিয়ে গিয়েছেন এখানে তিনি সব জাতি ধর্মকে নিয়ে উনি যে একজন মদিনা রাষ্ট্রের সর্বাধিনায়ক হিসেবে সবাই লিখিতভাবে তাকে স্বীকার করে নিয়েছিল তাহলে এটা একটা অনেক বেশি গুরুত্বপূর্ণ মহানবী হিজরতের পয়েন্ট যেখানে তিনি প্রথম লিখিত সংবিধান প্রণয়ন করেছেন মদিনা সনদ ইসলাম প্রচারের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা কারণ মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরে আরব উপদ্বীপের বাইরে ও বহির্বিশ্বে ইসলামের প্রচারের একটি বিরাট সম্ভাবনার সৃষ্টি হয় নবপ্রতিষ্ঠিত রাষ্ট্রটি অচিরেই আন্তর্জাতিক পরিচিতি লাভ করে একই সাথে দিনকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ারও সুযোগ সৃষ্টি হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দেশে তিনি ইসলামের দাওয়াত পাঠিয়েছেন তাতে ইসলামের প্রসার অনেক বেশি হয়েছে ইসলামের আদর্শিক দৃঢ়তার প্রমাণ হিজরত ইসলামের আদর্শিক দৃঢ়তার প্রমাণ বহন করে আদর্শিক চেতনা নৈতিক দৃঢ়তা আনুগত্যের চরম পরাকাষ্ঠ হিজরতের মাধ্যমে প্রদর্শিত হয় দিনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামে দারিদ্র জুলুম নির্যাতন সংঘাত যুদ্ধ কোনো কিছুই রাসূল ও তার সঙ্গীদেরকে বিন্দুমাত্র লক্ষ্যভ্রষ্ট করতে পারেনি আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে মুসলমানদের দৃঢ়তা পরবর্তীকালে তাদেরকে অপরাজয় করে তোলে তাহলে আমরা হিজরতের যে গুরুত্ব বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা থেকে যে মদিনার হিজরত আলোচনা করলাম এটার পরবর্তীতেই কিন্তু আমরা নেক্সট ক্লাসে মদিনা সনদ যেটা আমরা বললাম যে প্রথম লিখিত সনদ সেটা আমরা আগামী ক্লাসে ক্লাস নিব আশা করি তোমরা সবাই এটা খুব ভালো করে পড়বে টেক্সট বইটা পড়বে কারণ অবশ্যই টেক্সট বইটা না পড়লে তোমরা ভালো করে ধরতে পারবে যে হিজরত কি হিজরতের কারণ গুরুত্ব আলোচনা করো অথবা একটা কোটেশন দিয়ে দিল যে হিজরত মহানবীর জীবনের একটি ইসলাম ইতিহাসে বিশাল পরিবর্তনকারী মহান ঘটনা উক্তির আলোকে হিজরতের কারণগুলো আলোচনা করো অথবা তোমাদের কুইজ কোশ্চেন থাকতে পারে তাহলে এগুলো খুব ভালো করে অবশ্যই গাইড বই না মেইন বই যেটা টেক্সট বইটা ভালো করে পড়বে তাহলে কিন্তু যেভাবে উত্তর আসুক না কেন সুন্দর মতো লেখার সুযোগ এবং লিখতে পারলে নাম্বার ভালো আসবে আর আমরা তো এখন একটা মহা দুর্যোগে আছি করোনা ভাইরাসকে বাংলাদেশের ছাড়া পুরো বিশ্বে বিপর্যস্ত করে তুলেছে তো সবাই করোনা ভাইরাস মোকাবেলার জন্য আতঙ্কিত না হয়ে মনোবল বাড়ানো এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা ইনশাআল্লাহ করোনা ভাইরাস থেকে জয়ী হব করোনা ভাইরাসকে আমরা মোকাবেলা করতে পারবো যদি আমরা একটু আতঙ্কিত না হয়ে মনোবল বাড়াই এবং স্বাস্থ্যবিধি মেনে চলি তো সবাইকে ধন্যবাদ আগামী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ।